আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা আমি সকল মাকে উৎসর্গ করছি আমার রুটিন লাইফের মোটামুটি সকাল সাতটায় শুরু হয় সকালে বাচ্চাকে খাবার দিয়ে পাখিদের খাবার দিতে আসি এরপর চলে যাই সবার নাস্তায় সবার নাস্তা পানি হয়ে যাওয়ার পরে বাচ্চাদের টিফিন রেডি করলাম ছোটটাকে টিফিন রেডি করে তাকে গোসল করিয়ে ইউনিফর্ম পরি স্কুলে নিয়ে যাচ্ছি এর মাঝে চলে এসেছিল বৌ যতটুকু কাজ করার করে দিয়ে গেছে স্কুল থেকে ফিরে এসেই আবার স্নোইকে খাবার দিলাম মাছগুলাকে খাবার দিলাম তাদেরকে খাওয়াতে খাওয়াতেই চিন্তা করছিলাম যে দুপুরে কি রান্না হবে দুপুরে রান্না করতে এসেই দেখছি মরিচের ডিব্বাতে মরিচ নাই হলুদও নাই সেগুলো আবার উঠিয়ে যথারীতি রান্নার কাজে ফিরলাম দুপদ তো হবেই তিন পদ হতে পারে রান্নার একপাশে বসিয়ে সাহেবের ফোনটা ধরলাম সাহেবের সাথে কথা শেষ করতে না করতেই আবার চলে এলাম রান্নাতে রান্নার মাঝখানে কাপড়গুলো ধুতে দিয়ে এসছিলাম সেইগুলো আবার এখন মেলে দিতে হবে মেলার পরে যত কাজ আবার শুরু হয়ে যাবে কাপড়টা মেলে এসেই মুরগিটা বসিয়ে দিচ্ছি মুরগিটা বসাতে বসাতে চিন্তা করছিলাম দুপুরের রান্না তো হচ্ছে রাতে কি করব এবং সেটা চিন্তার পর পরই মনে হলো নামাজের সময় হয়ে গেছে আজান দিচ্ছে ঝটপট রান্নাটা নামিয়ে চলে আসলাম পানির বোতলগুলো ভরে নিতে পানির বোতলগুলো এখন ভরা না হলে বাচ্চারা এসে আবার পানি পাবে না এর মাঝেই চলে যাব খাবারের জন্য টেবিলটা গুছিয়ে নিতে একটু চিন্তা করছিলাম দম ফেলার সময় কোথায় আবার তো এখনই স্কুলে যাওয়ার পথেই কাপড়গুলো নিয়ে আয়রনে দিতে হবে পাখিগুলো ডাকে শুনে মনে হলো আর এক দফা তাদেরকে খাবার দেওয়ার সময় চলে এসেছে তাদের জন্য আয়োজন করে খাবারগুলো দিয়েই আবার চলে গেলাম ফার্নিচারগুলো মোছামুছি করতে ফার্নিচারগুলো একটু মোছা দিয়েই আবারও কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো উঠিয়ে ভাজ করলাম ভাজটা করতে যখন ড্রয়ারে কাপড় রাখবো তার মাঝেই দেখছি আমার ড্রয়ার তো ঠিক আছে কিন্তু বাচ্চাদের ড্রয়ারে কাপড়গুলো নেয়ার সময় এতটা এলোমেলো করেছে না গুছালে আর শান্তি লাগবে না সেটা গুছিয়েই হাতের কাজটা সারতে না সারতেই মনে হলো বড় ছেলের ঘরে ফেরার সময় হয়ে গেছে তার জন্য একটু শরবত করে ফেলি তার জন্য শরবত করতেই চলে এলো ডিশের বিল নিতে তার জন্য একটু আপ্যায়ন করে ফেললাম এর মাঝেই রান্নার কাজটা শেষ হয়ে গেছে কিচেনটা যদি পরিপাটি করে নিজের মতো করে না করি তাহলে আর ভালো লাগবে না এই একটাই তো জায়গা যেটা আমার নিজের এই যে চুলাটা দেখছেন প্রায় ১৩ বছর আমার সংসারে সব কিছুই খুবই যত্নে করে গড়া এটা শুধু আমার জন্য নয় সকল গৃহিণী বা সকল মায়ের জন্যই কিন্তু তাই সকাল থেকে এ পর্যন্ত দুঝুরি থালা বাসন কিন্তু মাজা হয়ে গেছে এর মধ্যে মনে হলো ছেলেকে আনতে হবে নাকে মুখে কটা খাবার দিয়ে ছেলেকে আনতে চলে এসেছি এবং বাসায় ফিরে দেখলাম গাছগুলো প্রায় শুকিয়ে গেছে এদেরও একটু পরিচর্য পানির দরকার পানিগুলো দিয়ে ফেললাম দেওয়ার পরে হঠাৎ করেই ঝোড়ো হাওয়া বাইরে তাকিয়ে চিন্তা করতে লাগছি নিজের জন্য একটু সময় কোথায় এরই কি নাম মা নাকি এরি নাম সংসার কোনটা বলবো একজন মা হতে পেরেছি নাকি একজন আদর্শ স্ত্রী হতে পেরেছি কথাগুলো খুব আধ্যাত্মিক মনে হলেও আসলে কিন্তু সত্য এরই মাঝে রয়ে যায় কত অপারগতা বাচ্চারা বিকালে নাস্তার জন্য হইচই শুরু করলো এরপরে নাস্তা পানি শেষ করে চলে গেলাম বাচ্চাকে পড়াতে পড়াতে পারি বা না পারি তাকে বসিয়ে দিচ্ছি এরপর চিন্তা হলো রাতের খাবারের জন্য চলে গেলাম আবার রাতের পরদিন সে আবার একই রুটিন জানিনা ভিডিওটি কার কেমন লেগেছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম